হাই ফ্রেন্ড, আমি আজকে আবার চলে এসেছি আবার কিছু নিয়ে আলোচনা করার জন্য। আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের পার্সোনা সোপের উপর, ঠিক আছে? এই পার্সোনা সোপে আমরা হচ্ছে এটার মধ্যে আছে হচ্ছে ভিটামিন ই, তারপরে গ্লিসারিন আর আমন্ড অয়েল, এই তিনটা জিনিস আছে। আর আরেকটা দেখাবো হচ্ছে বাজারে চলতি ডেটল সাবান দিয়ে, ডেটল সাবান দিয়ে বাজারে চলতি ডেটল সাবান দিয়ে দেখাবো। তো আপনারা নিজেরা বিচার করবেন যে কোনটা আমাদের পক্ষে ভালো, সুইটেবল কোনটা, সেটাই আপনাদের বাড়িতে ইউজ করা দরকার। আর আমাদের বাইরে আমরা ধুলো বালি পলিউশন থেকে বাঁচার জন্য আমরা এসে সাবান বা বডি ওয়াশ দিয়ে স্নান করি, তো সেটা যদি সোপ বা বডি ওয়াশটা যদি ভালো না হয় তাহলে আমাদের গায়ে যে পলিউশনগুলো লেগে থাকে সেগুলো তো আমাদের শরীর থেকে পরিষ্কার হবে না, শরীর থেকে যাবেও না। তো এটা আপনারা কি করে বুঝবেন যে কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা আপনাদের সামনে আমি দেখাবো, আপনারা দেখুন। আর হচ্ছে বিটাডাইন যে আছে সেটা দিয়ে আমি পলিউশন তৈরি করে দুটা সাবান দুটার মধ্যে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কোনটা আপনাদের কাছে সুইটেবল মনে হয়, ঠিক আছে? তো আপনারা দেখুন, আপনারা দেখতে থাকুন। দুটো গ্লাসে আমি জল নিয়ে নিয়েছি, এটার মধ্যে বিটাডাইন দিলাম অল্প, এটার মধ্যেও বিটাডাইন দিলাম অল্প। এবার দেখুন, এটার থেকে ডেটল সাবান অল্প একটু কেটে আমি দিব, আর এটার থেকে পার্সোনা সোপের অল্প একটু কেটে আমি দিব। দেখুন পার্সোনা সোপটা একদম গলে গিয়ে যেটা পলিউশন ছিল সেটাকে দূর করে সাদা হয়ে গেল, সাদা হয়ে গেল। আপনারা নিজেরাই দেখুন, আর এটা দেখুন, এটা দেখুন এরকম লালচেই থেকে গেল, আর ভেতরে দানা দানাগুলো এখনো ভাসছে, সাবানের যে দানা দানাগুলো সেটা এখনো গলেনি, ভাসছে। আর এই পার্সোনাটা একদম সাদা হয়ে এটা একদম গলে গেছে। তো আপনারা বাজারে চলতি ডেটল সাবান যেটা আমরা সবসময় ইউজ করি, যেটা আমাদের শরীরের পক্ষেও ভালো, সেই সাবানে কিন্তু পুরোপুরি নোংরা পরিষ্কার হলো না। দেখে নেন আপনারা কতটা এখনো নোংরা থেকে গেল। আর এই পার্সোনা সোপে দেখুন একদম সাদা হয়ে গেল, দুটাতেই একই পরিমাণ আমি পলিউশন দিয়েছিলাম। তো দুটাতেই একই একই আমি দিয়েছিলাম, দুটাতেই আমি একই পলিউশন দিয়ে একটাতে হচ্ছে পুরোপুরি সাদা হয়ে গেল আর একটাতে এখনো লালচে লালচে থেকে গেল।
তো আপনারা এটা বুঝবেন, আমি কিভাবে বুঝবেন সেটা আমি দেখিয়ে দিলাম। তো এখন আপনারা নিজেরা বিচার করবেন যে কোনটা আপনাদের পক্ষে সুইটেবল, কোনটা আপনাদের পক্ষে শরীরের পক্ষে বা স্বাস্থ্যের পক্ষে ভালো। তো আপনারা, আমি বলবো আপনারা পার্সোনাটাই ইউজ করুন, দেখবেন। আর এটা হচ্ছে যেরকম আমাদের নর্মাল বাজার চলতি সাবান সব যেরকম হচ্ছে বেশি দিন যায় না, গলে গলে যায়, একটু জল লাগলেই গলে যায়, কিন্তু এই পার্সোনা সোপ কিন্তু অনেক দিন হচ্ছে মানে যাবে, অনেক দিন হচ্ছে আপনারা ইউজ করতে পারবেন, এটা বেশি গলে না। হ্যাঁ, তো আপনারা দেখুন যে কোনটা ইউজ করবেন, আর সেই অনুযায়ী আপনারা এই আপনাদের শরীর যাতে সুস্থ সবল থাকে সেই জন্য আপনারা পার্সোনাটা ইউজ করবেন। তো আজকে এই পর্যন্তই, আপনারা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগছে। আর হচ্ছে যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই জানাবেন, আমি সেটাকে রিপ্লাই করব, অবশ্যই রিপ্লাই করব। তো আজকে এই পর্যন্তই, টাটা।